জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তামিম ইকবাল, কিন্তু তার সরব উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তিনি লাইভে আসছেন, তিনি ভিডিও বার্তা দিচ্ছেন, সেটা সেই বিশ্বকাপ থেকে অনেকটা দিন কিন্তু পেরিয়ে গেছে, যার সবশেষ সংস্করণ একটি বিজ্ঞাপনের অংশ হিসেবে তার সঙ্গে মেহেদী মিরাজের একটা ফোনালাপ ফাঁস কাণ্ড হলো, যেটা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়ায় খবরও বেরিয়েছে। তার একদিন পরে জানানো হলো এটা বিজ্ঞাপনের অংশ। আসলে এরকম একটা হাস্যকর পরিস্থিতি কেন করছেন আমাদের ক্রিকেটাররা, এবং বিশেষ করে সেই ক্রিকেটার যারা আমাদের পায়োনিয়ার, পঞ্চপাণ্ডব বলা হতো তাদেরই অন্যতম তামিম ইকবাল, তিনি যে লাইভে আসলেন, সেখানে মুশফিক এসেছেন, রিয়াদ এসেছেন, কেন এমনটা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেট কি এর থেকে ভালো কিছু পাচ্ছে, সেসব নিয়েই কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। যে কথাটা বলছিলাম, বাংলাদেশের ক্রিকেট হচ্ছে স্পোর্টসের একমাত্র ব্র্যান্ড, আমি আবারও বলছি একমাত্র ব্র্যান্ড, অন্য কোনো খেলাধুলা ক্রিকেটের ধারে কাছে নেই। সেই সূত্র ধরে ক্রিকেটারদের মধ্যে যারা বেশি সফল, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রিয়াদ, মাশরাফি, এই যে পঞ্চপাণ্ডব, যারা বাংলাদেশকে অনেক দিয়েছেন, বিজ্ঞাপনী বাজারেও তাদের যে চাহিদা সেটা অন্য যে কোনো অঙ্গনের অন্য তারকাদের চেয়েও বেশি এক ধরনের। আপনারা সেটা টেলিভিশন খুললেই দেখতে পাবেন, বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারা, অ্যাজ ওয়েল অ্যাজ তারা যেহেতু দেশের হয়ে খেলেন, তার সূত্র ধরে তারা কিন্তু সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটার। এবং সেক্ষেত্রে তামিম ইকবাল এই জাস্ট কিছুদিন আগে সবশেষ যে বেতন কাঠামোটা ঘোষণা হয়েছে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি বলেছেন তিনি আর বেতন স্ট্রাকচারে থাকতে চান না, কিন্তু বাকি সবাই এখনও কিন্তু বেতনের অংশ। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে ঘটনাটা ঘটল, এটা নিয়ে কিন্তু নড়েচড়ে চাইলে বসতেই পারে, কারণ আখেরে ক্ষতিটা কিন্তু ক্রিকেটের। ক্রিকেটাররা যখন এভাবে নিজেদের ডাউন করেন বা শুধু অর্থের জন্যে, বিজ্ঞাপনের জন্যে যখন এমন একটা অবস্থান নেন, তামিম ইকবালকে স্পষ্ট করে যদি আসলে কেউ প্রশ্ন করে যে আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যম তাকিয়ে দেখছেন যে সাধারণ মানুষের রিয়াকশানটা কী, এবং উনি যেখানে বলেছেন সন্ধ্যা সাতটায় তিনি লাইভে আসবেন, তিনি লাইভে এলেন, সেই যে কমেন্টটা, সেখানে যে কমেন্টগুলো এসেছে তার মধ্যে সিংহভাগ, আমি যদি শতকরা হিসাবে বলি, দেখা যাবে 80-90% মানুষই বিষয়গুলো নিয়ে বিরক্ত, এবং এরকম একটা কাজ যে করতে পারেন আমাদের পায়োনিয়ার ক্রিকেটাররা, এটা কেউই আশা করেন না। আবারও বলছি, বিজ্ঞাপন করা দোষের কিছু না, যাদের তারকা ভ্যালু আছে তারা তো সেটাকে, সেটার মানে মূল্যায়ন তো পাবেনই এভাবে, কারণ তারা ক্রিকেট খেলেছেন লম্বা সময়, ক্যারিয়ারের একটা পর্যায়ে, সেটা শুধু বাংলাদেশ বলে না, আমি জাস্ট একটা তুলনা যদি মানে করি এখানে, আপনি দেখেন সাবকন্টিনেন্টে ক্রিকেট দিয়ে সবচেয়ে বড় স্টারকে, সচিন তেন্ডুলকার, আপনারা তাকে কি ধরনের বিজ্ঞাপন করতে দেখেন? আপনি যদি বিরাট কোহলিকেও দেখেন, বা আমি এইভাবে তারকা ক্রিকেটারদের কথা বলছি, আপনি শ্রীলঙ্কায় সাঙ্গাকারা, জয়বর্ধনেরা ছিলেন, এখন যারা আছেন পাকিস্তানে ওয়াসিম ওয়াকার, অনেক তো দেখা গেছে স্টার, সেই স্টাররা কী ধরনের বিজ্ঞাপন করতেন? বড় বড় ব্র্যান্ড তাদের সঙ্গে মানে কাজ করতো, সেই ব্র্যান্ড যখন কোনো প্রস্তাব দিত, কোনো সন্দেহ নেই তারাও সেটাকে এমনভাবে প্রেজেন্ট করতেন, প্রথমে ব্র্যান্ড সেভাবে প্রেজেন্ট করতো, আবার তার দিক থেকেও যদি কোনো কারেকশান থাকতো যে তার ভাবমূর্তির সঙ্গে, তার পার্সোনালিটির সঙ্গে সেটা যাচ্ছে কি না, এগুলো ভারসাম্য করেই কিন্তু তারা বিজ্ঞাপনে অংশ নিতেন। এখন বাংলাদেশেও কিন্তু বিষয়টা তেমনই ছিল, আপনি যদি মাশরাফি, সাকিব, তামিমদের প্রথম দিকের বিজ্ঞাপন দেখেন, এমন অনেক ভালো ভালো কাজ হয়েছে, কিন্তু সবশেষ এই কাজটি অনেক সমালোচনার জন্ম দিল, যেটা খুবই হতাশাজনক, এবং এ থেকে বাংলাদেশের মানুষ আসলে ক্রিকেটারদের প্রতি যে শ্রদ্ধাটা তারা রাখত সেই শ্রদ্ধাটায় কিন্তু একটা ঘাটতি তৈরি হবে। এবং এটা প্রথম একবার এসেছিল এরকম একটা জায়গায়, আপনি বিশ্বকাপে যখন সাকিব তামিমের মধ্যে বিরোধ হলো, তখন কিন্তু এই মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের একটি অ্যাডভার্টাইজমেন্টে সাকিব এবং তামিমকে একসাথে দেখা গিয়েছিল। তারা মাঠে একসাথে হতে পাচ্ছেন না, কিন্তু তারা বিজ্ঞাপনে একসঙ্গে হচ্ছেন। আজকে যখন তামিম ইকবালের সঙ্গে মিরাজের ফোনালাপে বেরোচ্ছে যে মুশফিকুর রহিম, বাংলাদেশের আরেকজন রেপুটেড ক্রিকেটার, তিনি বিপিএলের দল ভেঙে আর একটা দল করছেন। আমরা সবাই জানি ফরচুন বরিশাল যে চ্যাম্পিয়ন হলো এবারের বিপিএলে, সেখানে তামিম ইকবাল ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তামিম ইকবাল অনেক বেশি ফ্রিডম দিয়েছিলেন মুশফিকুর রহিমকে সিনিয়র ক্রিকেটার হিসাবে, এবং সেই দলে মিরাজ মাহমুদুল্লাহরাও ছিল। ফলে এরকম যে একটা হিসাব নিকাশ, সেই জায়গাটায় মুশফিক বিট্রে করেছেন, এরকম একটা বিষয় ফোনে শুনতে পাওয়া যায়, এবং সেখানে তামিম ইকবালকে এরকমও বলতে শোনা যায় যে এখন আমি অধিনায়ক নেই, এই জন্যই কোনো দাম নেই, তোরা এরকম করতে পারতিস যদি আমি অধিনায়ক থাকতাম। মানে এটা তো আসলে ক্রিকেটের পরাজয়, এরকম বিজ্ঞাপন আমরা কোনোভাবেই চাই না ভবিষ্যতে, এই ধরনের কোনো বিজ্ঞাপন মেইন স্ট্রিম যারা জাতীয় দলের ক্রিকেটার, যারা দেশকে রিপ্রেজেন্ট করে, তাদের মাধ্যমে আসুক। এই ক্ষেত্রে অবশ্যই বিসিবিরও কিছু ভাবা দরকার,
কোড অফ কন্ডাক্টের মাধ্যমে যে এমন কোনো বিষয়ে যাতে না আসে বিজ্ঞাপনে যেটা বাংলাদেশের ক্রিকেটকে প্রোডাক্ট হিসাবে একটু হলেও ডাউন করে, সেই বিষয়টা যেমন জরুরি, তেমনি ক্রিকেটারদেরও নিজেদেরকে আরেকটু পরিষ্কারভাবে বুঝে শুনে বিজ্ঞাপনে অংশ নেওয়া উচিত। এই যে উচিত কথাটা বলছি, হয়তো মনে হচ্ছে এটা একটা পার্সোনাল কমেন্ট, কিন্তু পার্সোনাল কমেন্ট না, আপনি চারদিকে তাকিয়ে দেখেন বিষয়টা কিন্তু এরকমই। যখন পুরো সমাজে একটা বিষয় মানে ব্যাড ইম্প্যাক্ট পড়ে, তখন সেটা তো শুধরে নেয়াই যায়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।